যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মার্কিন ভিসা নীতি বিএনপির উপর এখন বড় চাপ তৈরি করেছে। সোমবার রাজধানীতে এসব কথা বলেন তারা। এসকে সৌরভের প্রতিবেদন। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সোমবার গণমাধ্যমে বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার ও বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বলেন, নীল নকশা অনুযায়ী বিদেশি প্রভুদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন গভীর হতাশায় নিমজ্জিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটাতেই নতুন নতুন নাটক সাজাচ্ছে তারা। এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মার্কিন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন প্রতিহত করার কথা বলার সুযোগ নেই, কারণ তারা ভিসা নীতিতে যেটা বলেছে সেটি হচ্ছে এটি সরকারি দল বিরোধী দল সবার ক্ষেত্রে প্রযোজ্য। তারা বলেছে যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক সেটিই আমরা চাই। অর্থাৎ বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি তাদেরও সমর্থন পায় না, বিশ্বব্যাপী কারো সমর্থন পায় না। সুতরাং বিএনপির এটা নিয়ে আর বলার সুযোগ নাই, অন্তত আন্তর্জাতিক অঙ্গনে। সুতরাং এটি তাদের উপরে বিরাট চাপ তৈরি করেছে। বিএনপির নতুন কর্মসূচিকে গতানুগতিক কর্মসূচি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ বসে, তারপর আবার কিছুক্ষণ ভাঙচুর করে, আবার কিছুক্ষণ গাড়ি ঘোড়া পোড়ায়। এগুলো গতানুগতিক কর্মসূচি। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।